ঢুকলে দেখা যাবে গত 7 তারিখে টেকনো কোম্পানি তাদের ওবা সিরিজের মোবাইল ফোনগুলোকে লঞ্চ করে, যেখানে গেমিং ইনফ্লুয়েন্সার হিসেবে কাজীর পারফন প্লেস এবং সিনিস্টারকে নেওয়া হয়েছিল। তার পাশাপাশি সেখানে মেহেজাবিন চৌধুরী, রাফসান্দা ছোট ভাই এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদি উপস্থিত ছিলেন। কাজীর পর একটি ফাঁকে সালমান মুক্তাদির সাথে বাংলাদেশের গেম এবং ই-স্পোর্টস এর ব্যাপারে কথা বলেন, যেখানে সালমান মুক্তাদিও ই-স্পোর্টস সম্পর্কে বলেছিল। সো চলুন সরাসরি তার মুখ থেকে শুনে নেওয়া যাক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিয়েটর ই-স্পোর্টস এবং গেমিং টাকে কিভাবে দেখতেছেন। সালমান মুক্তাদি যা বলেছে তা কিন্তু সরাসরি তার জীবন থেকে নেওয়া, কারণ এমন একটি সময় ছিল যখন মানুষ ইউটিউবটাকে চিনত না, বাবা মারা বুঝতো না, কিন্তু ধীরে ধীরে এখন ইউটিউবটাই হচ্ছে জনপ্রিয় প্ল্যাটফর্ম। তো আমরা আশা রাখতেছি গেমিংটাও এক সময় এইভাবে রাজত্ব করবে। আর সব থেকে ভালো দিকটি হচ্ছে বর্তমানে এই সকল টেক কোম্পানিগুলো গেমারদেরকে গুরুত্ব দিয়ে গেমিং ইনফ্লুয়েন্সার হিসেবে তাদেরকেও ইনভাইট করতেছে। তবে এক্ষেত্রে আমাদের সব থেকে বড় যে প্রবলেম সেটি হচ্ছে এখনো পর্যন্ত আমাদের দেশে গেমগুলোকে ব্যান করা রয়েছে। এবারে আসা যাক অ্যাডভান্স গেমিং কে নিয়ে। টিইবি রিমনের বিষয়টাকে নিয়ে কথা বলার পরে রিমনের ছোট ভাই টিইবি রেক্স, যে কিন্তু অ্যাডভান্স গেমিং কে উদ্দেশ্য করে কথা বলেছিল, মুজাহিদের লাস্ট আপলোড করা ভিডিওতে এই ব্যাপারে আংশিক আলোচনা থাকলেও পুরো বিষয়টা সম্পর্কে সে বিস্তারিত বলে নাই। এবং সে তার ভিডিওতে এমনটাও জানায় সে বিষয়টাকে আরো ভালোভাবে অ্যানালাইসিস করতেছে, করার পরে এই ব্যাপারে যদি দ্বিতীয় পক্ষেরও কোনো প্রকারের ভুল থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকেও ধরা হবে। আমি মোটামুটি বাংলাদেশ টপার নামক ছেলেটার সব ভিডিও দেখলাম। এক ভিডিওতে দেখলাম তাদের স্কোয়াডকে প্যান দিয়ে মেরে দিছে, আরেক ভিডিওতে দেখলাম ড্রাম ফাটিয়ে মেরে প্রতিশোধ নিছে। এই ছেলে কিন্তু রিপ্লাইও দিছে ড্রাম বাবাকে, তাও কোনো গালি ছাড়া। তাহলে তার পিছনে বাস কেমনে করব খারা? এবং সে যে স্ট্রিম স্নাইপ করে নাই সুন্দরভাবে প্রমাণ করে দিছে, আর গালিবাজদের হাতে কোনো প্রমাণ নাই। অবলাকে বলো একটু তো লজিক দেখাও, তোমার হাতে কি প্রমাণ আছে তারা যে স্ট্রিম স্নাইপ করছে? বরং হুদাই মা বাবা নিয়ে গালি দিছে যা পারছে। একদল বকচুত অডিয়েন্স দেখলাম এই ভিডিও দেখে বলতেছে আমি নাকি কার পা চাটতে আসছি। হোয়াট দা ফাক, তোদের কোন আব্বাকে অ্যাডভান্স গেমিং কোনোদিন গুনে নাই, গুনবেও না। কোন জায়গায় কোন হানের সস্তা পাবলিকদের কন্ট্রোভার্সি চলতেছে নাকি পুন মারামারি হচ্ছে সেটা তো আমার দেখার বিষয় না, কিংবা এসব দেখার আমার টাইমও নাই। আমার কাছে আমার অডিয়েন্স ভিডিও পাঠাইছে, তবলা নাকি মা বাবা নিয়ে স্ট্রিমে গালিগালাজ করতেছে, সেটাও নাকি আবার ভিডিও করে ছাড়তেছে, মানে সে গালিগালাজ করছে এটাও হয়ে গেছে তার কন্টেন্ট। টপ ওয়ানের তেমন কোনো দোষ পেলাম না, তোমরা টপ ওয়ানের দোষ পাইলে কমেন্টে জানাও আমাকে, নেক্সট ভিডিওতে তাকেও বরে দেব। তোমরা তো ভালো করেই জানো কেউ কিছু না করলে আমি আবার কাউকে খারাপ ভাবে পচাতে পারি না। আমার নজরে টপ ওয়ানের একটা জিনিসই ভুল মনে হয়েছে, সে ট্যাব গেমিং কে খুব অপমান করে মারছে, তবে এটা তার কন্টেন্ট। সে মারতে পারলে তার কন্টেন্ট, ট্যাব গেমিং মারতে পারলে তারও কন্টেন্ট। গেমের মধ্যে জুতা দিয়ে মারো, ফিস্ট দিয়ে মারো, ড্রাম ফাটিয়ে মেরে অপমান করো, অবশ্যই এগুলা কন্টেন্ট, এগুলো অন্যরকম একটা বিনোদন দেয়। কিন্তু না পেরে মুখ দিয়ে অপমান করবা, অকথ্য ভাষায় গালিগালাজ করবা, মা বাবা নিয়ে গালিগালাজ করবা, এগুলো অবশ্যই ক্রাইম। এসব অপরাধ অডিয়েন্সের কাছে ক্ষমা চাইলেই ক্ষমা যোগ্য, নয়তো পুরো ফ্রি ফায়ার থেকে এসব কি। অ্যাডভান্স গেমিং কিন্তু তার ভিডিওতে বলতেছিল বাংলাদেশ টপ ওয়ানের ভিতরে সে তেমন কোনো প্রবলেম দেখতে পায় নাই। তবে টিভি রেক্স কিন্তু বলতেছে ভিন্ন কথা, যেখানে রেক্স তার ভিডিওতে দেখায় গত আপলোড করা 10টা দিনের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে টিভি গেমিং এর নাম লেখা রাত ভাইয়ের চ্যানেলে, কিন্তু অন্যদিকে সেই দিনের স্ট্রিমের গালাগালির পর আর কোনো প্রকারের রিপ্লাই কিংবা কাউকে নিয়ে কথা পর্যন্ত বলে নাই টিভি গেমিং। সো কি দেখিয়েছিল রেক্স তার ভিডিওতে তার একটি অংশ আপনারাই দেখে নিন। এই যে এক নাম্বার মাথা মোটা কাতলা বলদ আবাল, সেটা আবারও প্রমাণ করলো ভাই। ইমন ভাই কবে কোথায় কোন জায়গায় এসব গালগালি না ভিডিও ছাড়ছে ভাই, আমি জানি না ভাই। এই বলদ কোথায় থেকে শুনছে, কোথায় থেকে দেখছে আল্লাহ মালুম জানে। আচ্ছা এখন আমরা ইমন ভাইয়ের পেজে আসি। আচ্ছা ওই বলদরে এখন বলো তো এখানে কোথায় কোন জায়গায় ওই টাইপের কোন অ্যাটাকিং কোন ভিডিও বা কোন কন্ট্রোভার্সি করার কোন ভিডিও কি এখানে কোন দেখা যাচ্ছে? আচ্ছা দেখো তো লাস্ট কোন ভিডিওতে ইমন ভাই এরকম আছে যে কন্ট্রোভার্সি ইমন ভাই করার ট্রাই করছে বা কোন রিপ্লে ভিডিও দিছে। আচ্ছা বুঝলাম না, এই বলদ যে লিখছে টাইটেলে যে লিখছে রিপ্লে, এটা তোর
তুই কোন আবাল, তোরে কখন রিপ্লাই দিল রিমন ভাই? একটা তো ভিডিও ফার্স্টে বানাইছস, আবার কি দুঃখ আইছস সবার? এই ভিউজ কি কম, ভিউজ হচ্ছে না তোর, ওই ভিউজ হচ্ছে না, আবার চলে আইছস লাভাইতে লাভাইতে। এটা বাদ দিলাম, চলো আমরা এখন একটু ফেসবুকে যাই। এখন আমরা রিমন ভাইয়ের ফেসবুকে যাচ্ছি। আচ্ছা এখানেও দেখো তো কোথায় সেই ভিডিও ভাই, তো দেখো তো। আমাদের রাত ভাই ধোয়া তুলসী পাতা পীর বাবা, তার চ্যানেলে ঢুকলে দেখা যাবে প্রথম ভিডিও দেখো টেপ গেমিং, দ্বিতীয় ভিডিও টেপ গেমিং, তৃতীয় ভিডিও টেপ গেমিং, চতুর্থ ভিডিও টেপ গেমিং। আরে ভাই এটাও টেপ গেমিং, টেপ গেমিং, টেপ গেমিং, চারিদিকে তো হলে টেপ গেমিং এর খেলা ভাই। এটা তো আমি একবার প্রথমবার যদি কোনো একজন কেউ চ্যানেলটা ঘুরতে আসে, এটা এখন রাদের চ্যানেল না রিমন ভাই চ্যানেল, এটা তো ভুলেই যাবে ভাই, সে তো ভুলেই যাবে। এটা কার চ্যানেল, এটা পুরো কনফিউজ হয়ে যাবে। আমি আসলাম কার চ্যানেলে, আমি ভিডিও দেখতেছি কার, এখানে তো দেখি রাদের থেকে টেপ গেমিং বেশি চলতেছে ভাই। তারপরেও বলবে ভাই না ভাই তারা কন্ট্রোভার্সি করতে চায় না ভাই, কন্ট্রোভার্সি আমরাই করতে চাই, আমাদের চ্যানেলে কোথাও তাদের নিয়ে কোনো ভিডিও নাই, তো আমরাই কন্ট্রোভার্সি করি ভাই। আমরা গেমের বিষয়ে রিসেন্টলি গেমিং উইথ তালহা একটি ভিডিও আপলোড করেন সৌদি আরবের একটি বিষয়কে নিয়ে। আপনাদের খেয়াল আছে একটি নিউজে আপনাদেরকে জানিয়েছিলাম সৌদি আরব সরকার $38 billion অনলাইন গেমিং এর পিছনে খরচ করতেছে। তালহা ভাই তার ভিডিওতে বলেন গেম আনবেন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তবে কেউ কোনোভাবে কখনো সঠিক নিউজ দিতে পারবে না, আর বিশেষ করে ইউটিউবাররা তো কখনোই না। আপনারা যে কোনো কারো কথায় যে কোনো ইউটিউবারদের কথাগুলোকে বিশ্বাস করবেন না, শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের শুনানি ব্যতীত। বলতেছিলাম মূলত যে অনেকে আমার কাছে মেইল করেন, অনেকে আমার কাছে আমার ফেসবুক পেজে ঢোকার কায়দা নাই যে ভাই এত পরিমাণে মেইল, এত পরিমাণে মেসেজ, এত পরিমাণে লোকজন কোশ্চেন করেন আপনারা যে ভাই ফ্রি ফায়ার আনবেন, হবে কবে আনবেন, হবে কবে। ভাই আমি তো প্রধানমন্ত্রীর নাতি না যে আমি আপনারে কব যে ভাই কবে ফ্রি ফায়ারটা আনবেন, হবে, আমি তো শিওর নিউজ দিতে পারি না। আর একজন ইউটিউবার আপনাদের নিউজ দেবে এটাও কোনো গ্যারান্টি সহকারে সে দিতে পারবে না যে কবে আনবেন হবে ফ্রি ফায়ার। আছে না এরকম অনেকেই যে আজকে ফ্রি ফায়ার আনবেন হবে, দুপুরে আনবেন হবে, সকালে আনবেন হবে, বিকেলে আনবেন হবে, এরকম নিউজ দিয়ে 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 ভিডিও ভাইরাল হইতেছে চ্যানেলে। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছেন যে হয় মনে হয় একজন ইউটিউবার যদি কইছে সত্যি কথা। আসলে ভাই খালি খালি ইউটিউবার একজন কি, ইউটিউবারের কাজ ভিডিও বানানো, মজা করা, মাস্তি করা, এই এই পর্যন্ত, এছাড়া তেমন কিছু না ভাই, যেটা হচ্ছে সত্যি কথা। আপনারা সকলেই অবশ্যই পাগলা ডিরেক্টরকে চেনেন, যারা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর। রিসেন্টলি পাগলা ডিরেক্টর এবং গেমিং উইথ নিশান কিংবা কাইসা ভাইয়ের সাথে একটি ঘটনা ঘটেছিল, যা মোটামুটি 4-5 মাস আগের একটি ঘটনা, সেই ব্যাপারেও কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানিয়েছিলাম। বিষয়টা সম্পর্কে আপনারা হয়তো অবগত আছেন, না থাকলে বলে দিই, ঘটনাটি হচ্ছে পাগলা ডিরেক্টরের যে কাইসার ভয়েস রয়েছে সেই ভয়েসটার উপরে কপিরাইট নিয়ে গেমিং উইথ নিশান এবং তার ফ্রেন্ড এমনটা দাবি করতে থাকে যে তারাই হচ্ছে অরিজিনাল মালিক, অর্থাৎ তারা কপিরাইট অফিস থেকে কাইসা ভয়েসের উপরে অলরেডি কপিরাইট করিয়ে ফেলেছে। এই বিষয়টা নিয়ে অনেক দিন চলে গেল, অবশেষে পাগলা ডিরেক্টর রিসেন্টলি একটি ভিডিওতে বলে তারা যে কপিরাইট করিয়েছিল সেটিও ভুল প্রমাণ দেখিয়ে, সে সম্পর্কে হয়তো তারা অনেক ভালো ভালো কিছু প্রমাণ পেয়েছে, তা না হলে এতদিন পরে অবশ্যই তারা ফিরে আসতো না। তার মধ্যে একটি প্রমাণ ছিল যেখানে তারা কপিরাইট করানোর জন্য তাদের পুরনো ভিডিও দেখিয়েছিল, ভিডিও ডেট দেখিয়েছিল, কিন্তু পাগলা ডিরেক্টর তার লাস্ট ভিডিওতে দেখিয়ে দেয় এই ডেটটাকে চাইলেও পরিবর্তন করা যায়, অর্থাৎ আপনার আজকের সেভ করা ভিডিওটাকে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন নিজের মন মতো। তো বিষয়টা কিভাবে সেটি সরাসরি পাগলা ডিরেক্টরের ভিডিও থেকে দেখে নেওয়া যাক। 50 সালে এটা করছি, 1947 সালে এটা করছি, হ্যাঁ কম্পিউটারে একটা ফাইল দেখায় বলবো যে দেখেন আমি আপনার 2006 সাল থেকে আমি কাজটা বানাই, 2000 সাল থেকে আমি এটা বানাই। হ্যাঁ আজ থেকে 4 বছর আগে এই ভিডিওটা তৈরি করা হয়েছে, যে অটোমেটিক্যালি এই ডেটটা চলে আসে এবং সেটা এডিট করা যায় না। তো এটা তারা বুঝতে পারলেন যে আজ থেকে 4 বছর আগে আমরাও এই জিনিসটা নিয়ে কাজ করেছিলাম। মানে আন্দাজে কথা বললেই হবে না, কোনো কিছুর একটা প্রুফ থাকতে হবে, একটা সঠিক সলিড প্রুফ থাকতে হবে যে আমি এটা। মানে যে কাইসা দীর্ঘদিন ধরে আপনারা যে ভয়েসটা শুনছেন সেটার ভয়েস দাতা হচ্ছে এই মনসুর আহমেদ সজীব, এটা মনে রাখবেন, অন্তত পক্ষে চেহারা চিনে রাখবেন। বাজারে এখন প্রচুর নকল কাইসা, অশ্লীল কাইসা ঘুরতেছে। এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি তন্ময় দাবর থেকে। রিসেন্টলি তন্ময় দাবর তার ফেসবুক পেজে তার অডিয়েন্সদের জন্য একটি সুখবর দেয়, সেটি হচ্ছে তার যে পেজটিকে উড়িয়ে দেওয়া হয়েছিল সেই পেজটিকে নাকি ফিরিয়ে আনার জন্য তিনি ব্যবস্থা পেয়েছেন, অর্থাৎ হয়তোবা অতি জলদি তার পেজটাকে আমরা ফিরে আসতে দেখতে পারি।
ঠিক করতে পারবো। তো মেইনলি কাহিনী হয়েছে কি, আমাদের বড় পেজ ঠিক করার জন্য আমাদের ফেসবুক পার্টনার গার্ডনার পার্টনার প্রোগ্রামে না বিবেচ না ফেসবুক পার্টনার প্রোগ্রামে ঢোকা লাগবে। তো ঢোকার জন্য আর কি আমাদের অলমোস্ট 6 মিলিয়ন রিচ দরকার, 6 মিলিয়ন রিচ হলে আমরা ঢুকতে পারবো। যদি ঢুকতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের বায়োলেশন যেগুলো আছে ওগুলো আমরা কিন্তু উঠিয়ে নিতে পারবো। তো আমরা চিন্তা করলাম যে এত কষ্ট করে এই পেজটাকে দাঁড়া করাইছি, তো আরেকবার রিস্ক নেওয়াই যায়। তো আমরা বড় পেজ এখন থেকে কাজ করবো। তোমরা গাইস, দুঃখের সহিত জানাতে হচ্ছে রিসেন্টলি এক জেটেই এমনটা সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি আর গেমিং কন্টিনিউ করবেন না। সেখানে তিনি লেখেন, আমি অন্য সকলদের মতো নই, 2019 থেকে 2022 পর্যন্ত 97,000-এর ছোট্ট একটি ফ্যামিলি তৈরি করেছি, কিন্তু আমি আর ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকবো না। তবে তার পেজের স্টোরি দেখে যা বুঝতে পারলাম পারিবারিক কোনো বিষয় এবং তিনি রিসেন্টলি জব খুঁজতেছেন, আর এই বিষয়টাকে এখনো পর্যন্ত যারা সিম্প্যাথি হিসেবে বিবেচনা করতেছেন তাদেরকে তিনি এখনই আনফ্লো করার জন্য বলতেছেন। অর্থাৎ তিনি পুরো বিষয়টাকে নিয়ে অনেক বেশি পরিমাণে সিরিয়াস।